খুব সকালবেলা যিশুকে কায়াফার বাড়ি থেকে প্রধান শাসনকর্তার কাছে নিয়ে যাওয়া হল। যিহুদি নেতারা প্রাসাদের ভেতরে ঢুকলেন না, কারণ তারা নিজেদের রীতিগতভাবে সূচি রাখতে চাইল যেন তারা উদ্ধার পর্বের ভোজ খেতে পারে। তখন পিলাত বাইরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, এই লোকটিকে তোমরা কি দোষাদোষী করেছ? সে যদি মন্দ কাজ না করত তাহলে আমরা তাকে আপনার কাছে আনতাম না। তাহলে ওকে নিয়ে গিয়ে তোমরা তোমাদের আইন মতো তার বিচার করো। কাউকে মৃত্যুর সাজা দেবার ক্ষমতা তো আমাদের নেই। কিভাবে নিজের মৃত্যু হবে যিশু আগেই তা বলেছিলেন। এটা ঘটল যাতে তাঁর সেই কথা পূর্ণ হয়। তখন পিলাত আবার প্রাসাদের মধ্যে ঢুকলেন এবং যিশুকে বললেন, তুমি কি যিহুদীদের রাজা? আপনি কি নিজে থেকে এই প্রশ্ন করছেন, নাকি অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে? তুমি কি মনে করো আমি যিহুদি? তোমার জাতির লোকেরা আর প্রধান পুরোহিতেরা তোমাকে আমার হাতে দিয়েছে, তুমি কি করেছ? আমার রাজ্য এই জগতে নয়। যদি আমার রাজ্য এই জগতের হতো, তবে আমি যাতে যিহুদি নেতাদের হাতে না পড়ি সেই জন্য আমার লোকেরা যুদ্ধ করত। কিন্তু আমার রাজ্য তো এখানে নয়। তাহলে কি তুমি রাজা? আপনি বললেন যে আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্যই আমি এই জগতে জন্মেছি ও এসেছি। যে কেউ সত্যের সে আমার কথা শোনে। তাহলে সত্য কি? এ কথা বলে পিলাত আবার যিহুদি নেতাদের কাছে গিয়ে বললেন, আমি এর কোনো দোষ খুঁজে পাইনি, কিন্তু তোমাদের একটা নিয়ম আছে, উদ্ধার পর্বের সময় আমি তোমাদের একজন কয়েদিকে ছেড়ে দিই। তোমরা কি চাও আমি যিহুদীদের রাজাকে ছেড়ে দিই? তারা চিৎকার করে বলল, না, ওকে নয়, আমরা বারাব্বাকে চাই। বারাব্বা ছিল এক কুখ্যাত ডাকাত।